নমস্কার, আমি রেশমি। বঙ্গেন সার্কেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আমরা এমনিতেই বঙ্গেন সার্কেলের সব সদস্যরা খুব উত্তেজিত, কারণ আমরা এখন 91 পরিবার, 1000 জনের পরিবার আমাদের। আর তার পাশাপাশি আজকে উত্তেজনার আরো একটা কারণ আছে। সাধারণত রোববার মানে আমরা কি বুঝি, যে বেশারে জমিয়ে খাওয়া দাওয়া, একটা অলস দিন, একটু কাজ করে রিল্যাক্স করবো। কিন্তু আমরা যারা মিডিয়াতে কাজ করেছি বা করছি, তাদের কাছে রোববার বলে আলাদা করে কিছু থাকে না। কিন্তু এখন সেই সুযোগটা আমি নিতে পারি। সারা সপ্তাহ খুব কাজ করি, কিন্তু রোববার দিনটা এখন সকালটা বিশেষ করে একটু আড্ডা দিয়ে কাটানোর ইচ্ছে করছে। ফেস্টিভিটিও তো, সেই জন্য বোধহয় আরো বেশি করে ইচ্ছে করছে। আমার খুব কাছের একজন মানুষ সায়ন্তনী গুরু ঠাকুরতা, ওর একটা দারুণ ক্যাফেও করেছে শহরের বুকে, তার গেটওয়ে ক্যাফে, আপনারা এরই মধ্যে জেনেছেন। তো অনেকদিন ধরে সায়ন্তনী বলেছিল যে আসতে, এবং এখানে এসে আমি যখন ফাইনালি পৌঁছলাম, আমি মুগ্ধ হয়ে গেছি ইন্টেরিয়ার নিয়ে। আজকে সেই বন্ধুর সঙ্গে আড্ডাও দেব এবং এই ক্যাফে সম্পর্কে আপনাদেরকেও জানাবো। সবুজের ব্যবহার এরকম ভাবে একেবারে সজীবতাকে যখন কাছে পাওয়া যায়, তখন সেটা আমাদের মনে একটা বাড়তি অক্সিজেন যোগায়। তোর কেমন কাটছে বল আগে, এই এই নতুন বেবিকে নিয়ে কেমন কাটছে বল? এই নতুন জার্নিটা বেশ মজার, বেশ টেনশনেরও কখনো কখনো, যেরকম হয় না একদম ছোট্টবেলা থেকে একটা, তুমি যদি বাচ্চাকে বড় করো তো সেটা লালন পালন করতে যেই মানে একটা এফর্ট লাগে সেটা দিতে হচ্ছে। রোববার সকাল, শুরুতেই বললাম সকালবেলায় আমি মানে মেনু কার্ড দেখছিলাম, দারুণ দারুণ, মানে খুব হেলদি। আমি জানি যে তুই হেলথ কনসিয়াস হবি, সেটাই ভাবি না কিছু, হেলদি ফুড তো ভীষণই আছে, মানে আমি ভীষণই লক্ষ্য করেছি। হ্যাঁ, এটা একটা একটা স্পেশাল ব্যাপার যেটা আমাদের সামনে এখন আছে, এটা হচ্ছে ব্যানানা অরেঞ্জ স্মুদি। আর এটা আমরা পুরো ফ্রেশ ফ্রুট দিয়েই করি পুরোটা, তুমি খেয়ে বুঝতে পারবে কেমন টেস্ট। আর কোনো অ্যাডেড কথার মাঝখানে একটা ছোট টিপস আপনাদেরকে দিই, এই স্মুদি সম্পর্কে জানতে গিয়েই কিন্তু আমার নিজের মাথাতে একটা বুদ্ধি হলো। আচ্ছা, এরকম করলে কেমন হয়? ধরুন ওটস আর দই তো অনেকেই আমরা ব্রেকফাস্টে খেয়ে থাকি, তো ওটস দই নিলেন, তার সঙ্গে খেজুর একটু আগে থেকে ভিজিয়ে রাখা, সেই খেজুর এবং একটা সিজনাল ফ্রুট, কলা হোক, মুসম্বি হোক, বেদানা হোক, সেটাও নিলেন, এবং সেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা এরকম স্মুদি যদি তৈরি করে নেওয়া যায়, এবং সেটা কিন্তু যারা ক্যালোরি কনশিয়াস তাদের জন্য ভালো, প্রোটিন অনেকটা রয়েছে, একটা স্টেপল ফুড আমার মনে হয় সকাল সকাল। কি বলেন আপনারা? এরকম এই সময়টা আসবে যখন তুই খুব ব্যস্ত হয়ে পড়বি, তখন কি করবি? তখন তখনও কিন্তু মানে যখন একটা বাচ্চা লালন পালন করতে শুরু করেছিস, তাকে কিন্তু তোকে যত্ন করতেই হবে। হ্যাঁ, যত্ন আমার, দেখো আমার ক্যাফে সকাল 7:30 থেকে রাত 1টায় আমাদের লাস্ট অর্ডার। বাবা, তো আমার মনে হয় অনেকটা সময়, তো আমি একবার না একবার আসতেই পারবো। আমাদের শেফ হচ্ছে, ও টেক্সাস হায়াতে ছিল, ও বেশিরভাগ আমাদের ডিশগুলো তাই জন্য একটু কন্টিনেন্টাল, কিন্তু কন্টিনেন্টাল মাঝখানেও ধরো তুমি ইলিশ পোলাও পাবে। এক্স্যাক্টলি, সেটা বাংলাদেশের, বাংলাদেশের ইলিশ পোলাও, মানে আমি তো শুনেই জিভে জল আসছে। আর মাটন কিচুরি পাবে, মানে যেহেতু মানে আমরা ব্রেকফাস্ট নিয়ে মানে কথা বলছি, মানে বাঙালি লুচি তরকারি পাবো না রে? হ্যাঁ, লুচি তরকারিও পাবে তুমি এখানে, আমি তোকে বলা হয়নি। মুসলি আছে, মুসলি যারা ভীষণ কনসিয়াস তাদের জন্য মুসলি আছে, সেটা উইথ সিজনাল ফ্রুটসের সাথে দেওয়া হয়। পোহা আছে, লুচি এবং আলুর তরকারি আছে। দেখতে দেখতে মানে দারুণ একটা প্ল্যাটার চলে এসেছে, যেটা আমার মনে হয় শান্তিনী এটার কথাই বলছিল। আমাদের যে শেফ বানিয়েছে, আমি একবার অন্বেষাকে ডাকছি। অন্বেষা প্লিজ এসো। হ্যালো অন্বেষা, গুড আফটারনুন। আচ্ছা, আমি তো যদিও এসেছিলাম মর্নিং এ, এখন আফটারনুন হয়ে গেছে গল্প করতে করতে, তো আমার মনে হয় দিস ইজ আ পারফেক্ট ব্রাঞ্চ প্ল্যাটার, তাই না? একটু বলো যে কি কি আছে এটার মধ্যে। বেসিক্যালি এটা মশলা অমলেট, একটা মশলা অমলেট আমরা দিয়েছি, ওকে, ওর সাথে আছে টোস্টেড ব্রেড, রাইট, বেগান আছে, রাইট, এন্ড তার সাথে আমরা দিয়েছি এটা সসেজ আছে, নরমাল বাটার টোস্ট, বাটার এন্ড গার্লিক।
অমলেটের সাথে আমরা বেসিক্যালি দিয়েছি একটা গ্রিল টমেটো এন্ড দিস ইজ ইওর পটেটো ক্রিস্পস। এবার আরেকটা জিনিস বল, বিং আ সাকসেসফুল মডেল, আমি চাই যে মডেলিংয়ে বা অভিনয় এরকম অনেক ছেলেমেয়েরা আছে যারা আসতে চায় এবং তারা চেষ্টাও হয়তো করছে, কিন্তু অনেক সময় কি হয় না, দিকভ্রষ্ট হয়ে যায়, অনেক সময় ভুল পথে চলে যায়। আজকে যখন তোকে পেয়েছি, আমি চাইবো তোর নিজের অভিজ্ঞতা থেকে কয়েকটা লেসন, কয়েকটা টিপস বলে দে যে কিভাবে এই ছেলেমেয়েরা যারা চাইছে এই প্রফেশনে আসতে কোন জিনিসটা করবে আর কোনটা করবে না। দেখো, আমার সবার আগে মনে হয় একটা মানুষের যে কোনো প্রফেশনে যাও তার আত্মবিশ্বাসটা 100% রাখা দরকার, প্রচণ্ড জরুরি এটা। আর এই আত্মবিশ্বাসটা 100% তখনই হবে যখন তুমি যে প্রফেশনে যাচ্ছ সেটাকে সমানভাবে ভালোবাসো, রেসপেক্ট করো এবং সেটা তুমি জেনে শিখে আসো। ধর যারা মানে যদি মডেলিং শিখে, প্রপারলি শিখে, পশ্চার ইত্যাদি শিখতে চায়, সেক্ষেত্রে তুই কি মানে সাজেস্ট করবি যে একটা কোনো প্রফেশনাল ইনস্টিটিউটে গিয়ে? একদম একদম, কোনো প্রফেশনাল জায়গায় গিয়ে। আর বিশেষ করে মানে আমার মনে হয় অ্যাক্টিং তো কাউকে শেখানো যায় না, এটা ঠিক, কোনো কিছুই কাউকে শেখানো যায় না উইদিন, কিন্তু যেটা শেখানো যায় সেটা হলো টেকনিক্যাল পার্টগুলো। তো এই টেকনিক্যাল পার্টগুলো তো কাজ করতে করতে শেখার থেকে তুমি যদি আগে থেকে শিখে আসো তো তুমি অনেকটা এগিয়ে গেলে অন্য সবার থেকে, আর কাজ করা শুরু করলো। এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো অপ্রীতিকর, সেটাও কিন্তু ওদের পক্ষে জাজ করাটা মুশকিল। একটু বলে দে যে কীভাবে সেটা বুঝবে। দেখো, তুমি সবসময় আমার মনে হয় যে কোনো কাজের যে মডেলিং করছে কেউ তোমায় ডাকছে, বিভিন্ন এটা হয় যে বিভিন্ন উল্টোপাল্টা জায়গায় ডাকা, সবসময় চেষ্টা করবে যে কোনো মিটিংয়ে, কোনো ক্যাফেতে বসতে কিংবা অফিসে বসতে, কারো অফিসে একদম ঠিকঠাক হবে। আমার মনে হয় যে একবার প্রথমে কেউ যদি তোমাকে ফোন করে যে এই এই অফিস থেকে ডাকা হচ্ছে, বলে আপনার অফিসের ওয়েবসাইট লিঙ্কটা পাঠান একদম ডাইরেক্টলি, কিংবা তো বলবে যে আপনাদের সোশ্যাল মিডিয়া পেজের লিঙ্ক পাঠান। আমার মনে হয় যে একজন অভিজ্ঞ মানুষের কাছে, যেহেতু শান্তনীর ওর বয়স কম হলেও ওর অভিজ্ঞতা অনেক, কিন্তু তিনটা খুব গুরুত্বপূর্ণ কথাও বলেছে। এক, ডেফিনেটলি জিনিসটা শেখো, বোঝো, তারপরে এসো। দুই, বুঝে নাও যে তুমি কোন কাজটা করতে যাচ্ছ সেটার সার্কামস্ট্যান্সেস বোঝো, কোথায় মিটিং করতে হবে সেটা বোঝো। আর তিন, অবশ্যই মানে ফ্ল্যাটার্ড হয়ে যেও না। থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট আজকে শান্তনীর সঙ্গে আরও আড্ডা আমার হবে। আজকের মতো বিদায় নেবো বঙ্গেন সার্কেলে। দ্য গেটওয়ে ক্যাফে সম্পর্কে অনেক কিছু জানালাম, আর বাকি জানার জন্য অফকোর্স ফেসবুক রয়েছে, ফেসবুকে আমাদের পেজ আছে, আমাদের ইনস্টাগ্রামে পেজ আছে, সেখানে সমস্ত খাবার দাবার সব কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ বঙ্গেন সার্কেলের আজকের এই জমজমাট এপিসোড দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।